নমস্কার, আমি সৌমিতা মল্লিক। আমি হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন্স কলেজের ইতিহাস বিভাগের একজন শিক্ষিকা। আশা করি আপনারা সকলেই গৃহবন্দী অবস্থায় ভালোই আছেন, কিন্তু বিশ্বজোড়া এই কোভিড-19 জন্য যে সংকটের সৃষ্টি হয়েছে তার জন্য দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই আমাদের কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ আছে। সাফারার হচ্ছে আমাদের স্টুডেন্টরা। কলেজ চলাকালীন আমরা যে বিষয়গুলো দিকে তাদের দৃষ্টি দিতে পারিনি সেই বিষয়গুলোর ওপর আমি চাইছি বা আমরা চাইছি স্টুডেন্টদেরকে একটু ক্লিয়ার কনসেপশন কিছুটা তাদেরকে আইডিয়া দেওয়ার, যাতে তারা বাড়িতে বসে পড়াশোনাটা এগিয়ে নিতে পারে। এই প্রচেষ্টার জন্যই আজকে আমার এই অনলাইন ভিডিও। আজকে যে বিষয়টি আমি আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করে নেব সে বিষয়টি, দেখো আমি টপিকের নামটা লিখেছি অশোকন ধম্ম, অর্থাৎ বাংলায় বললে অশোকের ধম্ম। এখন আমরা সকলেই জানি অশোক হচ্ছে প্রাচীন ভারতে তথা মৌর্য সাম্রাজ্যের একজন সম্রাট এবং অতি উজ্জ্বল নক্ষত্র এবং একজন সুদক্ষ শাসক। এখন অশোকের কার্যাবলী, তার বিভিন্ন দিগ্বিজয়ের কাহিনী তো আছেই। অশোক বলতে গেলে যে বিষয়টি আমাদের প্রথমেই মাথায় আসে সেটি হচ্ছে অশোকের প্রচলিত বা তিনি যেটার প্রচলন করেছিলেন সেটা হচ্ছে ধম্মলিপি বা ধম্ম। তা সেটা কী, তার চরিত্র কী, তার নেচার কী, এটি কি অশোকের ব্যক্তিগত বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগেরই ফল, নাকি এর মধ্যে কোনো রাজনৈতিক বা সামাজিক আদর্শগত দিককে তিনি তুলে ধরতে চেয়েছিলেন, আমরা এই বিষয় নিয়ে আজকে একটু ডিসকাস করব। অশোকের ধর্মের সম্পর্কে আমরা যাই বলতে যাই না কেন, তার জন্য আমাদের ঐতিহাসিকদের কাছে কিন্তু একটাই হাতিয়ার, সেটা হচ্ছে অশোকান এডিক্ট। এখন অশোকান এডিক্ট যদি একটা সোর্স হয় তাহলে সেটা কী ধরনের সোর্স, সেটা হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্স। আমরা সকলেই জানি যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করি, আর্কিওলজিক্যাল সোর্সের তো অনেক ভাগ আছে, বিভাগ আছে। আমরা জানি যে স্কালচার একটা ধরনের আর্কিওলজিক্যাল সোর্স, মুদ্রা, কয়েন্স, কিন্তু আর্কিওলজিক্যাল সোর্সের মধ্যে একটা বিশিষ্ট ভাগ হচ্ছে ইনস্ক্রিপশনস। এখন এই ইনস্ক্রিপশনসের মধ্যে কিন্তু চারিত্রিক দিক থেকে অনেক বিভাগ আছে। প্রশস্তি এক ধরনের ইনস্ক্রিপশনস, জেনারেল ইনস্ক্রিপশনস হয়, কিন্তু এর মধ্যে বিশিষ্ট জায়গা করে নিয়েছেন কিন্তু অশোকান এডিক্ট। এখন এই অশোকান এডিক্টকে তাহলে নর্মাল সমস্ত ধরনের ইনস্ক্রিপশন থেকে একটু আলাদা, যার জন্যই অশোকান এডিক্টকে অশোকান ইনস্ক্রিপশনস না বলে আমরা অশোকান এডিক্ট বলছি? উত্তরটা একেবারে হ্যাঁ, কারণ অশোকান এডিক্টে অশোক নিজে তার প্রজাদের সাথে কথা বলছে। বেশিরভাগ অশোকান এডিক্টেই বলা হচ্ছে আমি রাজা অশোক, বা শুরু হচ্ছে এইভাবে দেবানং পিয় পিয়দেশী রাজা বলে তিনি তার ধম্মলিপিতে যা যা তার বক্তব্য সেটা তিনি বলছেন, অর্থাৎ ওয়ান বাই ওয়ান কমিউনিকেশন হচ্ছে। এটা কিন্তু অন্য ধরনের ইনস্ক্রিপশনে পাওয়া যায় না। এর অশোকান ধম্মে মানে এই এডিক্টের মাধ্যমে তিনি কী বলছেন, তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন প্রজাদের পালনীয় কী কী কর্তব্য রয়েছে, এবং তারই একটা পার্ট হচ্ছে তিনি লিখে দিচ্ছেন নিচে ধম্মলিপি বর্ণিত হলো, অর্থাৎ নিচে যা যা বলা হলো তোমাদের কর্তব্য পালনীয় হিসাবে সেটি হচ্ছেন ধম্ম, তোমাদের ধম্ম। এখন ধম্ম কী? ধম্ম কিছুই না, সংস্কৃতের ধর্ম যেটা সেটাই প্রাকৃতের ধম্ম। অর্থাৎ এবার একটা প্রশ্ন আসে, এটা কি তাহলে রিলিজিয়ান বলতে আমরা যা বোঝাই তাই? মনে হয় সেটা নয়। এখানে ধর্ম হচ্ছে মানুষের পালনীয় বিধি, তার ব্যক্তিগত ধর্ম কিন্তু নয়, আমাদের প্রথাগত যে ধর্মের ধারণা আছে সেটা কিন্তু নয়। এখন এ বিষয়ে আমি আস্তে আস্তে তোমাদের দেখো বোঝাবো। তার আগে আমি একটু বলে নিই যে অশোক কবে থেকে একদমকে সিংহাসনে আরোহণের পর থেকেই তিনি এই ধম্মলিপির প্রচলন করতে শুরু করলেন? না, তিনি কিন্তু তার একটা ক্লিয়ার কাট ইন্ডিকেশন দিয়ে গেছেন এই এডিক্টের মধ্যেই। তার সিক্সথ পিলার এডিক্টে তিনি বলে গেছেন আমার রাজ্যবর্ষের 12 বছর অতিক্রান্ত হওয়ার পর আমি ধম্মলিপির প্রচলন করলাম, অর্থাৎ শুরু থেকেই নয়। আর আমরা যদি অশোকান এডিক্টগুলি ভালো করে পড়ি দেখতে পাবো তিনি তার প্রত্যেকটা কাজের ডকুমেন্টেশন কিন্তু করে যাচ্ছেন নিজেই, এবং তার সিস্টেমটা কি, ক্রোনোলজিটা কি, না তার রাজ্যবর্ষের কত বছর অতিক্রান্ত হওয়ার পর, এটাই ছিল তার একটা স্ট্যান্ডার্ড রুলড। যেমন আমরা দেখেছি বলেছে যে অষ্টম বছর অতিক্রান্ত হওয়ার পর আমি কলিঙ্গ জয় করি, ঠিক তেমনি এক্ষেত্রেও তিনি বলছেন আমার
আমার রাজ্যাভিষেকের 12 বৎসর অতিক্রান্ত হওয়ার পর কিন্তু আমি এটা প্রচলন করছি। এখন দেখো, আমি প্রথমেই বললাম উনি সিক্স পিলর এডিক্টে বলছেন, তার মানে এখান থেকেই আমরা বুঝতে পারছি যে এডিক্টের মধ্যেও নিশ্চয়ই অনেক ভাগ আছে। হ্যাঁ দেখো, তোমাদের সুবিধার মানে বোঝার সুবিধার জন্য আমি একটু ভাগ করে নিয়েছি। হিস্টোরিয়ান্সরা এডিক্টকে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে রক এডিক্ট, রক এডিক্ট মানে পাথর, যাকে আমরা বাংলায় বলি শিলালেখ। পিলর এডিক্ট মানে হচ্ছে স্তম্ভ, পিলরের ওপর যে এডিক্টগুলো খোদিত হয়েছে সেটাকে বলা হচ্ছে পিলর এডিক্ট। রক হচ্ছে পাথরের ওপর যেগুলো যে সমস্ত অভিলেখগুলি খোদিত হয়েছে সেটা হচ্ছে রক এডিক্ট। এবার রক এডিক্টকেও কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়, দেখো মেজর রক এডিক্ট, মাইনর রক এডিক্ট। আর এখনও পর্যন্ত পিলর এডিক্ট আমরা পাচ্ছি হচ্ছে 7টা। এবার আমি যে লিখেছি যে পিলার এডিক্ট 7টা, মাইনর রক এডিক্ট 2টো, মেজর রক এডিক্ট 14টা, এই যে এই ভাগগুলো লিখেছি এর মানে কি 14টা পাওয়া গেছে মেজর রক এডিক্ট বা 7টা গুণে গুণে পাওয়া গেছে 7 পিলার এডিক্ট? তা কিন্তু নয়। বিষয়টা হচ্ছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে ভার্সন বা প্রত্যেকটা হচ্ছে প্যাটার্ন। যেমন ধরে নাও আমাদের কলেজে যদি 7টা ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের অনার্সের পরীক্ষা হয় তাহলে 7টা কোয়েশ্চেন পেপার হবে, কিন্তু স্টুডেন্ট কি 7টা? না, ধরো হিস্ট্রি ডিপার্টমেন্টে 50টা স্টুডেন্ট, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে 50টা, এইভাবে প্রত্যেকটা 7টা ডিপার্টমেন্টে 50টা করে স্টুডেন্ট। তাহলে আমরা কি করব, মূলত 7টা সাবজেক্টের জন্য 7টা কোয়েশ্চেন পেপার সেট করব এবং সেই কোয়েশ্চেনগুলোকে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্ট তার ফটোকপি তৈরি করব। ঠিক এখানেও তাই কিন্তু, অর্থাৎ পিলার এডিক্টের জন্য 7টা ভার্সন তৈরি হয়েছে, তার কিন্তু প্রচুর ফটোকপি আমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি। আবার ঠিক সেরকম মেজর এবং মাইনর এডিক্টের ক্ষেত্রেও কিন্তু তাই। এখন এগুলো কী ভাষায় লেখা বা কী হরফে লেখা? ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা কিন্তু একটা জিওগ্রাফিক্যাল ডিভিশন আছে, জানো তো, যেখানে যেটাকে রোমিলা থাপ্পার, হিস্টোরিয়ান্স রোমিলা থাপ্পার বলছেন যে যে জায়গাটাতে ওরা রুল করছে, অর্থাৎ মৌর্য এম্পায়ার মগধ কেন্দ্রিক যে তার মেট্রোপলিটন সিটি, তার আশেপাশের জায়গাগুলোতে কিন্তু প্রাকৃত ভাষা এবং ব্রাহ্মী লিপিতে লেখা। কারণ অশোক জানেন তার ওই অঞ্চলের যে প্রজারা তারা এই ভাষা এবং লিপি পড়তে পারে, তার মূল উদ্দেশ্য ছিল কিন্তু প্রজাদের কাছে তার ইনস্ট্রাকশনসগুলো সুন্দর করে পৌঁছে দেওয়া। আবার দেখো শুধু তাই নয়, গ্রিক এবং অ্যারামাইক ভাষা এবং লিপির ব্যবহারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেটা কিন্তু মগধ অর্থাৎ গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে নয়, সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ারে। অর্থাৎ সেই অঞ্চলের লোকেরা কিন্তু প্রাকৃত বোঝেন না, তারা বোঝেন গ্রিক অর অ্যারামাইক। তাহলে এখান থেকে একটা স্পষ্ট যে তার ইনস্ট্রাকশন তিনি তার সাবজেক্টস বা প্রজাদের কাছে পৌঁছে দিচ্ছেন তারা যে ভাষায় কমফর্টেবল ঠিক সেইখানেই। এবার আমরা চলে আসি এই অশোকান ধাম্মা তার মূল থিমটা কী ছিল। দেখো আমি একটু সহজ করার জন্য তোমাদের জন্য লিখে নিয়েছি, ফার্স্ট থিম ছিল কিন্তু অহিংসা। আমরা সকলেই জানি যে কলিঙ্গ জয়ের পর যে রক্তক্ষয়ী সংগ্রাম হয়, তারপর আমাদের অশোক চণ্ডাশোক থেকে ধর্মাশোকে যান, তিনি ব্যক্তিগতভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, এটা কিন্তু এখনও বিতর্কের বিষয়, এই নিয়ে ঐতিহাসিকরা এখনও চর্চা করছেন। আমি এই বিষয়টিতে আজকে ঢুকবো না, কারণ এটা একটা আলাদা জোন, কিন্তু সাধারণভাবে ধরে নেওয়া হয়। তো অর্থাৎ তিনিও ব্যক্তিগতভাবে কলিঙ্গ জয়ের পর চাইছিলেন না কোনো হিংসার পথে যেতে, এবং সেই একই কথা কিন্তু তিনি তার জনগণকে বলছেন কি, যে প্রত্যেকে হিংসার পথ থেকে সরে এসে অহিংসার পথে আসো, তাহলে একটা সুন্দর সাম্রাজ্য আমরা সকলে মিলে গড়ে তুলতে পারবো। সেকেন্ড, গুড কন্ডাক্ট অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি, অর্থাৎ তিনি তার প্রত্যেক প্রজাকে বলছেন প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করো এবং সোশ্যাল অর্থাৎ সামাজিক কিছু কর্তব্য পালন করো। থার্ড বলছে মিউচুয়াল রেসপেক্ট অ্যামাং দ্য পিপল বিলঙ্গিং টু ডিফারেন্ট সেক্স অ্যান্ড রিলিজিয়াস কমিউনিটি, অর্থাৎ তৎকালীন সময় আমরা জানি বৌদ্ধ ধর্ম ছিল, আজীবিকা ধর্ম ছিল, অর্থাৎ তিনি বারবার করে বলছেন হিন্দু ব্রাহ্মণ মানে যারা ব্রাহ্মণ তারাও তখন ছিল, তো এই যে প্রত্যেকটা আলাদা রিলিজিয়াস সেক্ট ছিল, উনি কিন্তু বারবার বলছেন ব্রাহ্মণ শ্রমণ প্রত্যেকের প্রতি কিন্তু সমান আচরণ করো, অর্থাৎ কারোর ব্যক্তিগত ধর্মের প্রতি কিন্তু কোনো আঘাত হানা যাবে না, প্রত্যেকের প্রতি আমরা একইভাবে আচরণ করব। এবং ফোর্থ বলছে ওয়েলফেয়ার অফ হিস পিপল, অর্থাৎ তুমি সাধারণ জনগণের জন্য কিছু ভালো করো, সেটা কিন্তু উনি নিজেও করে দেখিয়েছেন। তিনি দীর্ঘ রাস্তার পাশে পাশে বৃক্ষরোপণ করেছেন,
তিনি পান্থশালা তৈরি করেছেন, অর্থাৎ জনগণের সুবিধার সুবিধার্থে তিনি কাজ যেমন নিজে করেছেন সেই উপদেশ কিন্তু তিনি দিচ্ছেন তার প্রজাদের। লাস্ট হচ্ছে কনসেপ্ট অফ দ্য ডোনেশন, বারবার বলছে তোমাদের যা সম্পদ সেটাকে দান করো, দানের মাধ্যমে রিসাইক্লিং অফ মানি হবে, অর্থাৎ যে টাকা তোমার কাছে আসে সেটা তুমি চক্রাকারে ঘুরিয়ে দাও অন্য মানুষের কাছে। এই প্রত্যেকটা কনসেপশন কিন্তু অশোকান ধর্মের পিলার। এবার প্রশ্নটা কেন আসে বারবার যে অশোকান ধর্ম ইজ ইকুয়াল টু কি বৌদ্ধ ধর্ম, কারণ অশোক তার নিজের ফার্স্ট মাইনর এডিক্টে বলেছেন আমি একজন বৌদ্ধ উপাসক, গৃহী বৌদ্ধ উপাসক, কিন্তু সংঘ বহির্ভূত, অর্থাৎ আমি ঘরে থেকেই বুদ্ধের উপাসনা করি, সংঘের সাথে আমি সংযুক্ত নই, সংঘের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে এবং তিনি ভিক্ষু ভিক্ষুণীদের অবশ্য কর্তব্য মানে পালনীয় কর্তব্যগুলোর তিনি একটা মানে তার এডিক্টে বলেছেন। এই দুটো বিষয় থেকে ঐতিহাসিকদের বারবার করেই মনে হয় যে তাহলে হয়তো তার ব্যক্তিগত অনুরাগের জায়গাটাই তার ধর্মে ফুটে উঠেছে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা প্রত্যেকেই জানি যে বৌদ্ধ ধর্মের যে থিওরিটিক্যাল দিক আছে তার অনেকগুলো পিলার আছে, তার মধ্যে একটি আর্য সত্য, দ্বিতীয়টি অষ্টাঙ্গিক মার্গ এবং তৃতীয় হচ্ছে নির্বাণ। এই তিনটে বিষয় কিন্তু অশোকের ধর্মে অনুপস্থিত। সুতরাং অশোক নিশ্চয়ই ডোনেশন, দয়া, অপরের প্রতি শ্রদ্ধা সম্মান প্রত্যেকটা যে এলিমেন্টগুলোকে তুলে এনেছে তা অবশ্যই হয়তো বৌদ্ধ ধর্মের সাথে কোথাও গিয়ে লিঙ্ক করছে, কিন্তু সবটা কিন্তু নয়। সুতরাং আমরা এখান থেকে এইটুকু বুঝতে পারি যে অশোকান যে ধর্মা তার আক্ষরিক অর্থ হয়তো ধর্ম, কিন্তু সেটা কিন্তু বৌদ্ধ ধর্ম প্রকৃতপক্ষে নয়। তাহলে সেটা কী, তাহলে তার অ্যাকচুয়াল নেচারটা কী? এখন আমরা প্রথমেই বলেছি তিনি তার মেট্রোপলিটন সিটি বা কোর এরিয়ায় মগধ বা তার যে সারাউন্ডিংস জায়গায় সবসময় অনুশাসন জারি করেছেন প্রাকৃত ভাষায় এবং ব্রাহ্মী লিপিতে। এই অনুশাসনগুলো থেকে আমরা এর যতটা না উত্তর পাবো অ্যাকচুয়াল উত্তর কিন্তু লুকিয়ে আছে এই গ্রিক এবং অ্যারামাইক ভাষার ইনস্ক্রিপশনসগুলোতে, যেগুলো আমরা পাচ্ছি নর্থ ওয়েস্টের এই জায়গাগুলো, অর্থাৎ আমাদের ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে, যেমন আমরা বলতে পারি কান্দাহার, কাবুল, এই জায়গা থেকে আমরা যে ইনস্ক্রিপশনসগুলো পাচ্ছি বাইলিঙ্গুয়াল, অর্থাৎ সেখানে আমরা দু ধরনের ভাষা এবং স্ক্রিপ্ট একটা ইনস্ক্রিপশনসের মধ্যেই পাচ্ছি, অর্থাৎ একটা এডিক্টের মধ্যেই পাচ্ছি সেখান থেকে, সেগুলো কী? সেগুলো কিছুই না, সেগুলো হচ্ছে প্রাকৃত ভাষা এবং ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ যে অনুশাসনগুলো, ধম্ম যেখানে কথাটা বলা আছে মূল বিষয় ধম্ম, তারই ভাবানুবাদ, অর্থাৎ সেখানকার মানুষ যে ভাষায় বুঝবে সেই ভাষায় ট্রান্সলেট করা। কিন্তু হিস্টোরিয়ানসরা বলছে এটা কিন্তু আক্ষরিক অর্থে শব্দ ধরে ধরে ট্রান্সলেশন নয়, এটা হচ্ছে ভাবানুবাদ। তো দেখবো আমরা পরের আমাদের অনলাইন ভিডিওতে তিনি গ্রিক এবং অ্যারামাইক ভাষাতে কিভাবে তার এই ধম্মকে বিশ্লেষণ করেছেন, এবং সেখান থেকে আমরা বুঝতে পারব যে অ্যাকচুয়ালি এর পেছনে কতটা তার পলিটিক্যাল আইডিওলজি কাজ করেছিল। তো আমরা আজকে প্রথম ভিডিওতে অশোকান ধর্ম সম্পর্কে একটা সাধারণ ধারণা দিলাম স্টুডেন্ট তোমাদেরকে। তোমরা তোমাদের প্রাচীন ভারতের ইতিহাসের যে কোনো বই থেকে এটার সম্পর্কে একটু পড়ো, তোমরাও ওয়েট করো, আমি আসবো তোমাদের কাছে আবার আমার দ্বিতীয় ভিডিও নিয়ে, এবং সেখানে আমরা একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি অশোকান ধর্মের নেচারে মাধ্যমে অশোক কী বলতে চেয়েছে। নমস্কার।